মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিসা নীতি ছাড়া গণতন্ত্রে ফেরার পথ নেই। দর্শক, এই বক্তব্যের পক্ষে তিনি শক্তভাবে কথা বলেছেন এবং একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে একেবারেই পরিষ্কার ভিসা নীতির পক্ষ এবং বিপক্ষ। এতদিন পর্যন্ত, বিশেষ করে ভিসা নীতি হবার পরপরই, একটি সুবাতাস লক্ষ্য করা যাচ্ছিল আপাত দৃষ্টিতে। আওয়ামী লীগ, বিএনপি সহ সকল রাজনৈতিক দল, মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো এটাকে কংগ্রাচুলেট করেছিল। শুধুমাত্র সিপিবির বক্তব্য একটু ভিন্ন ছিল, ওয়ার্কার্স পার্টির বক্তব্য ভিন্ন ছিল, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বাকিরা এটাকে কংগ্রাচুলেট করেছে, তার মানে গ্রহণ করেছে। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন হঠাৎ করেই হয় যখন প্রধানমন্ত্রী বলেছেন যে আটলান্টিক পাড়ের আমেরিকায় যাওয়ার ইচ্ছা তার নেই 20 ঘন্টা পাড়ি দিয়ে। তো সুতরাং এটাকে ভিসা নিষেধাজ্ঞা, অন্য যে কোনো নিষেধাজ্ঞা এটাকে কেয়ার করে না। তখনই সাথে সাথেই পরিস্থিতি পাল্টে গেল। পরদিন 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু বললেন, ভিসা নীতি এরা দুর্বিসন্ধিমূলক। তখন ইউটার্ন শুরু হয়ে গেল। ভিসা নীতির বিপক্ষে কারা বোঝা গেল, আর পক্ষে বিএনপির অবস্থানটা একই রকম থাকলো। আজকে সেই তারই আলোকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিসা নীতি ছাড়া গণতন্ত্রে ফেরার পথ নেই। তিনি কি বলছেন একটু শুনি আমরা। তিনি বলছেন যে আজ যুক্তরাষ্ট্র ভিসা নীতি দেয়, এটা আমাদের জন্য খুব আনন্দের কথা নয়, লজ্জার। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আজ আমাদের উপর আর একটা দেশ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিসা নীতি। তার মানে নীতিগত অবস্থানটা হলো যে এই ধরনের ভিসা নীতি আমাদের জন্য লজ্জার। দর্শক, আমি নিজেও যখন ইন্ডিভিজুয়াল কথা বলেছি, আমি বলেছি যে এটা সত্যিকার অর্থে যখন নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে এবার আমি পা দিলাম, তখন আমার কাছে একটু খারাপ লেগেছে। কেমন জানি অস্বস্তি যে এরকম ভিসা রেস্ট্রিকশন দিল আমাদের দেশের উপরে। তারাও তো আর বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি বোঝে না, তারা এক দেশ হিসেবে বোঝে যে বাংলাদেশের জন্য এরকম একটা ভিসা নীতি। কিন্তু এটাও সত্য যে আবার এই ভিসা নীতি ছাড়া উপায়ও ছিল না। যেভাবে সুষ্ঠু নির্বাচনের পথ অতিক্রম করে বা তাকে এড়িয়ে যেভাবে চলছে আমাদের রাজনীতি, তাতে আসলে এই ভিসা নীতিটা শেষ পর্যন্ত আমাদের সাপে বর, বা এটাকে আমাদেরকে কংগ্রাচুলেট জানাতে হচ্ছে লজ্জা অপমান মানে মাথায় নিয়ে। তিনি বলছেন যে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন দাবি করে বলেন মির্জা, যে গণতন্ত্রের আশেপাশেও তারা নেই, আওয়ামী লীগ নেই। তারা ক্ষমতায় যাওয়ার জন্য সব গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, তারা বিচার বিভাগকে ভেঙে দিয়েছে, পার্লামেন্ট দলীয়করণ করেছে, প্রশাসন দলীয়করণ করেছে। আজ শুধু ক্ষমতার জন্য তারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা চুরমার করে দিয়েছে। তিনি বলছেন, যেদিন দলীয় সরকার ব্যবস্থা পাশ করা হয়েছিল সেদিনই খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশে দীর্ঘস্থায়ীভাবে অনিশ্চয়তা, অস্থিতিশীলতা ও সহিংসতার জন্ম দেয়া হলো, সেটাই আজ প্রমাণিত হলো। তিনি বলছেন যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে হলে জনগণকে আবার জাগিয়ে তোলাই একমাত্র পথ। সব রাজনৈতিক দল জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তো দর্শক, বুঝতে পারছেন যে এই ভিসা নীতিটা শেষ পর্যন্ত বিরোধী দলের জন্য, অথবা যারা বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন চান, সুষ্ঠু নির্বাচন চান, তাদের একটা অন্যতম এখন একটা সেফ গার্ড বা বলা যায় উইপেন, এটা যে এটা দিয়েই সুষ্ঠু নির্বাচনের পথে যেতে হবে। কেননা এই ভিসা নীতির কারণে অনেকেই, যারা প্রশাসনের, যারা সুবিধাভোগী মহল, যাদের আসলে এক পা এই দেশে আর এক পা পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, তো তারা এখন চরম একটা অস্থিরতার মধ্যে, চরম একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল। কারণ ইতিমধ্যে তারা শত শত কোটি টাকা অনেকেই পাচার করেছে, সেখানে সম্পদ করেছে, বাড়ি কিনেছে, ব্যবসা প্রতিষ্ঠান কিনেছে। তো তারা এখন চিন্তা করছে যে তাদের পরবর্তী জীবন, নিরাপদ জীবন হবে বিদেশে, আর দেশে তারা যেভাবেই পারুক না কেন, তারা ক্ষমতাকে কুক্ষিগত করে তারা এখানে টাকার পাহাড় গড়বে, সেই পাহাড়টা নিয়ে চলে আসবে বিদেশে। এই জায়গায় ভিসা নীতিটা হওয়ার পরে পুরো বিষয়টার উপরে একটা চরমভাবে একটা
বলতে পারেন একটা হঠাৎ করে ভূমিকম্প হলো, মানে যেটার জন্য কখনোই প্রস্তুত ছিল না মানুষ, যেমন ভূমিকম্প হয় কেউ প্রস্তুত থাকে না, তো সেরকম একটা জায়গায় একটা ভূমিকম্পের মতন একটা মানে একটা ধাক্কা খেয়ে গেল যারা এই সুবিধাভোগী অঞ্চল, যারা ক্ষমতাটাকে আঁকড়ে আছে। তো ফলে যারা বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা বঞ্চিত, তাদের কাছে এখন এটাই হচ্ছে মানে বাঁচার বা মুক্তির একমাত্র পথ হয়ে গেল ভিসা নীতি। তো এই কারণেই বিরোধী দলের আলটিমেট এইটার পক্ষে অবস্থান নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে ভিসা নীতিটা নিয়ে প্রথম দিকে যেটা ভাবা হচ্ছিল যে এটা এটা মানে সর্বদলীয়, যেটা মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস অন্যরাও সন্তোষ প্রকাশ করেছেন যে এই ভিসা নীতিকে সমর্থন দেওয়ার জন্য, কিন্তু এটা খুবই সাময়িক, সপ্তাহখানিক বা 10 দিন। প্রথম প্রথম মন্ত্রীরা খুবই উচ্চকিত ছিল, এখন তারা প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর তারা সরে এসছে এবং বোঝাই যাচ্ছে যে ভিসা নীতিটাও ডিভাইডেড হয়ে গেছে। এখন এর পক্ষে ভিসা নীতির যারা পক্ষে থাকবে বোঝা যাবে যে তারাই সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকবে, যারা এই ভিসা নীতির বিরোধিতা করবে তারা কার্যত বা তারা আসলে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন যাতে না হয় তার পক্ষেই থাকবে। তো ফলে খুব ডিভিশনটা পরিষ্কার, এবং এই প্রেক্ষাপটে এখন মির্জা ফখরুল ইসলাম দর্শকীয়ভাবে বক্তব্য দিলেন, আমি নিশ্চিত যে তার বিপক্ষে অন্য কেউ এইভাবে পক্ষ আর নেবে না, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ যারা এতদিন কথা বলছিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।